এদিকে মিছিল ভাঙচুর ও মধ্য দিয়ে রাজশাহী বিভাগে চলছে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এই হরতাল ডাকা হয় হরতালের সমর্থনে সকালে রাজশাহী শহরের মনি চত্বর থেকে একটি মিছিল বের করে মহানগর বিএনপি মিছিলটি পুরো বাজার ঘুরে ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয় এদিকে হরতালের কারণে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি তবে রেল স্টেশন থেকে যথাসময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে জয়পুরহাটে বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে হরতাল সমর্থকদের লাঠির আঘাতে এক সাংবাদিক সহ দুজন আহত হয়েছে সিরাজগঞ্জে হরতাল সমর্থনকারী ও হরতাল বিরোধীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়া শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা এদিকে বগুড়ায় হরতালের সমর্থনে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও করেছে বিএনপির নেতা কর্মীরা এছাড়া মহাস্থান এলাকায় পিকেটাররা পাঁচটি গাড়ি ভাঙচুর করে অন্যদিকে নওগাঁর দয়াল মোড়ে চারটি মোটরসাইকেল ভাংচুর ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় সকালে একটি ককটেল বিস্ফোরণ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি একই দাবিতে রংপুর বিভাগেও চলছে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল সকালে পে কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা এদিকে হরতালের কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল তবে শহরের বিভিন্ন সড়কে রিকশা অটোরিকশা সহ হালকা যানবাহন চলাচল করছে এছাড়া শহরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ঠাকুর গ্রামের হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষে আহত হয়েছে পঁয়ত্রিশ জন এছাড়া শহরে বেশ কয়েকটি স্থানে ছয়টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা এছাড়া নীলফামারি সৈয়দপুর পঞ্চগড় গাইবান্ধা ও দিনাজপুরে হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল বা পিকেটিং করা না হলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল